কবির দাস এবছর আইএসএল এর সব থেকে দাপিয়ে খেলা ভারতীয় ফুটবলার, কিন্তু আইএসএল এর দুটো দলের কাছ থেকে অলরেডি মোটা অঙ্কের অফার পেয়ে গেল। এছাড়া ইস্টবেঙ্গল কি পাপা বাবাকার দিওয়ারা আর ড্যানিয়াল সাইরাসের সাথে পরের সিজনের জন্য যোগাযোগ করছে। তো চলো ভিডিওটি এই নিয়ে ওয়েলকাম টু ইন্দো ফুটবল ইনফিনিটি। তো মেন টপিকের দিকে যাওয়া যাক। প্রথমেই আসবো এবছরের গোল্ডেন বুট জয়ী প্লেয়ার ভালস্কিসের কথায়। তো ভালস্কিসকে কিন্তু ইস্টবেঙ্গল অফার করেছিল, কিন্তু ভালস্কিসের এজেন্ট ইস্টবেঙ্গলের কাছ থেকে 3.5 কোটি টাকা কিন্তু চাইছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সেটা রাজি হয়নি, এবং এখনও পর্যন্ত যেহেতু কোনো কোচ ঠিক হয়নি ইস্টবেঙ্গলের, তাই এখন অত টাকা দিয়ে কোনো স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল আনতে চাইছে না। এবার আসা যাক পাপা বাবাকার দিওয়ারার রুমারটার কথায়। হ্যাঁ, পাপা বাবাকার দিওয়ারাকে ইস্টবেঙ্গল যোগাযোগ করছে, কিন্তু পাপা বাবাকার দিওয়ারার এজেন্ট সাফ জানিয়ে দিয়েছেন তিনি ইউরোপের টিম পেলে কিন্তু আর আইএসএলে পাপা বাবাকার দিওয়ারার খেলা হবে না। তিনি মোহনবাগানের অনেক খেলার ডিস কিন্তু দেখিয়েছেন ইউরোপের অনেক টিমকে, তারা যদি সেখানে ভালো অ্যামাউন্ট পায় তাহলে কিন্তু পাপা বাবাকার দিওয়ারা আইএসএলে আসবে না। তবে পাপা বাবাকার দিওয়ারা জানিয়েছেন তিনি কিন্তু ভারতের দর্শকদের প্রতি খুবই আগ্রহী, এবং সেখানে যদি ভালো অফার না পান তো তিনি কিন্তু ইস্টবেঙ্গলে এসে যোগও দিতে পারেন। তো সেটা পরের কথা, পরে দেখা যাবে। তো এরপরে আর এক ডিফেন্ডার মোহনবাগানের এই সিজনে ড্যানিয়াল সাইরাসকে কিন্তু ইস্টবেঙ্গল অফার দিয়ে দিয়েছে অলরেডি, এবং ড্যানিয়াল সাইরাস সেটা নিয়ে একটু পর্যালোচনা করবেন, তারপরেই কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত কি হয়। তো ফিউচারে এটা নিয়ে আপডেট এলে আমি কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। পর আসা যাক প্রবীর দাসের কথায়। তো প্রবীর দাসকে কিন্তু আইএসএল এর দুটো দল অলরেডি অফার করে দিয়েছে। একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, তারা সিটি গ্রুপের সাথে যুক্ত আছে এবং তারা আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই সম্বল, এবং আরেকটা টিম হচ্ছে জামশেদপুর এফসি, যাদের সাথে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের যোগাযোগ আছে একটা। আর তো সেই দিক থেকে দেখতে গেলে দুটো দলই কিন্তু বড় মোটা অঙ্কের অফার দিয়েছে, কিন্তু প্রবীর দাস কলকাতার ছেলে, এবং যেহেতু কলকাতায় সে স্টেবল হয়ে গেছে, এবছর আইএসএলটাও দাপিয়ে খেলেছে কলকাতার হয়ে, এবং যেহেতু হাবাস তার মধ্যে থেকে সেরাটা বার করে নিয়ে আসতে পারছেন, তো সেই ক্ষেত্রে তিনি এটিকে ছেড়ে হয়তো এই সিজনে আর যাবেন না। তো প্রবীর দাস নিয়ে যদি কিছু ফিউচার আপডেট আসে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কিন্তু আমার মনে হয় না প্রবীর দাস মোহনবাগান ছেড়ে যাবে বলে। এরপর আসা যাক একটা আই লিগের খবর নিয়ে। তো আই লিগের একটা প্লেয়ার অর্থাৎ চার্চিল ব্রাদার্সের মিডফিল্ডার মাপুইয়া, তোমরা খুব ভালো করেই চিনবে মাপুইয়াকে। তো মাপুইয়ার দিকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ইন্টারেস্ট দেখিয়েছে। আমরা জানি কিউ ভিকুনা আই লিগে মোহনবাগানের কোচ ছিল, সে মাপুইয়ার খেলা দেখেছে, এবং মাপুইয়া এই বয়সে যে কতটা পরিণত প্লেয়ার সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। তাই কেরালা ব্লাস্টার এফসিকে কিন্তু তিনি বলেছেন যাতে মাপুইয়ার দিকে নজর দেওয়া হয় এই সিজনে। তো দেখা যাক শেষ পর্যন্ত মাপুইয়াকে আমরা কেরালা ব্লাস্টার এফসিতে দেখতে পাই নাকি। আমরা এটা খুব ভালোই দেখতে পাচ্ছি যে এখন থেকেই কেরালা ব্লাস্টার এফসি কিন্তু দল গোছানোর কাজটা শুরু করে দিয়েছে। তো চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। কেরালা ব্লাস্টার এফসি যেমন দেশি বিদেশি অনেক প্লেয়ার দিকেই নজর রাখছে, তেমন কিন্তু তারা আগের সিজন থেকে কয়েকটা প্লেয়ারকে রিলিজও করে দিচ্ছে। তো এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে মারিও আরকুয়েস এই মিডফিল্ডারকে কিন্তু আর কেরালা ব্লাস্টার এফসি নিজেদের দলে রাখতে চাইছে না, তারা কিন্তু এই বছরই ছেড়ে দেবে আরকুয়েসকে, মারিও আরকুয়েসকে কিন্তু তারা ছেড়ে দেবে। তো এটা তোমাদের আপডেটটা জানিয়ে রাখলাম। তো চলো নেক্সট আপডেটটা তোমাদের জানিয়ে দিই। এই আপডেটটা হচ্ছে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি থেকে প্রশান্ত কারুথাদাতকুনি নামে এই প্লেয়ারটা, নামটা কিন্তু সত্যি খুব কঠিন। তো এই প্লেয়ারটা কিন্তু কেরালা ব্লাস্টার এফসি থেকে কালুরু এফসি কিন্তু সাইন করে নিচ্ছে, এটা এখনো পর্যন্ত প্রায় ফাইনাল ডিলই বলতে পারো। তো যখন এটা নিয়ে ফুল আপডেটটা আসবে, ফুল অ্যান্ড ফাইনাল আপডেট, আমি তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই প্লেয়ারটি কিন্তু উইং এবং মিডফিল্ড দু জায়গাতে খেলতেই পছন্দ করে এবং দু জায়গাতে সমানভাবেই খেলতে পারে। তো চলো নেক্সট আপডেটটা হলো কৃতিকেশ গায়কোয়াড় নামে এই প্লেয়ারটি কিন্তু ডেম্পোতে খেলতো, এই প্লেয়ারটিকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি অলরেডি সাইন করে নিয়েছে। তো গোয়া প্রো লিগে মিডফিল্ডার হিসাবে খেলতো, এবং তোমরা যারা এই সিজনে কেরালা ব্লাস্টার এফসি খেলা দেখেছো, যে লেফট ব্যাকে খেলতো জেসেল, সেই জেসেলের কিন্তু বন্ধু বা সেই একই টিম থেকে কিন্তু উঠে আসছে এই প্লেয়ারটি। তো এই প্লেয়ারটিকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি সাইন করে নিয়েছে, এবং এটা হচ্ছে খুব প্রতিশ্রুতিমান একটা মিডফিল্ডার। তো দেখা যাক কিবু বিকুনার আওতায় পড়ে তিনি কতটা কি করতে পারে। তো ফুল অ্যান্ড ফাইনাল যে লাস্ট আপডেটটি এই ভিডিও, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু সিমবয় হাউকিপ নামে এই যে স্ট্রাইকারটা তাদের ছিল, তার সাথে কিন্তু তারা এক বছরের কন্ট্যাক্ট এক্সটেনশন করিয়ে নিয়েছে। তোমরা
এফসি কাপে দেখেছো কিন্তু সে একটা ম্যাচে হ্যাট্রিকও করেছিল। তো সিম্বয় হাওকিপকে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন করিয়ে নিল বেঙ্গালুরু এফসি। তারা এমনিতে স্ট্রাইকার সমস্যায় কিন্তু এখনও ভুগছে, তো সেক্ষেত্রে একটা ভারতীয় প্লেয়ারের সাথে তারা কিন্তু আবার কন্ট্যাক্ট এক্সটেনশন করিয়ে নিল। তো আজকের আপডেটটা ছিল এতটা পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, এরকম আরও আপডেটের ভিডিও পেতে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো।